আজকে কিছু টমেটো তুললাম আসলে টমেটোগুলো তুলতে বাধ্য হয়েছি কারণ টমেটোগুলো কিছু প্রবলেম ছিল প্রবলেমগুলো হলো আমি আগেই বলেছি আগের বিয়েতে যে ব্লসম অ্যান্ড রট তো আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটোগুলোর পিছিয়ে গোড়াগুলো পচে গেছে এটা খুব কমন একটা প্রবলেম যারা টমেটো মেলন বা মেলন জাতীয় জিনিস স্কোয়াশ তারপরে শশাবাই জাতীয় অনেক ফল আছে সবজি আছে যেগুলা গোড়াটা পচে যায় তো এগুলা কেন হয় এই ব্যাপারে আসলে অনেক কিছুই অনলাইনে পাইলাম তার মধ্যে একটা হইলো ওভার ওয়াটারিং যেটা আমার ক্ষেত্রে প্রায়ই হয়ে থাকে আমি অনেক বেশি পানি দিয়ে থাকি কারণ ভয় হয় গাছটা বাঁচবে কি বাঁচবে না এই চিন্তা করে আর কি তো এখন প্রথম কাজ হলো যে ওভার ওয়াটারিং না করা এরকম দেখলাম এবং ফলগুলো তুলে ফেলে ভালো এমন না যে নষ্ট এটা পাকলেও সমস্যা নেই এবং ফেলে দিয়ে তারপরে খাওয়া যায় আর প্রিভেনশনের জন্য যেটা করতে হয় যেটা আমি দু সালে একই প্রবলেম হয়েছিল প্রথম টমেটো দেখার পরে পরে অনলাইন থেকে দেখলাম যে প্রিভেনশন কি করতে হয় আসলে প্রিভেনশন ইনস্টেপটা আসলে কিছুই না অ্যান্টাসিড আমি তখন যে অ্যান্টিসেপটা দিয়েছিলাম সেটা হলো এখানে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আছে আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে ম্যাগনেশিয়াম পূরণ করছে সো এটা দেওয়ার পরে এটা আসলে আমি একটা ট্যাবলেট বা অর্ধেকটা ট্যাবলেট আপনার দুই লিটার পানিতে মনে হয় একটা ট্যাবলেট দিয়েছিলাম তখন দুই লিটার পানিতে গুলে দিয়েছিলাম তো সেরে গেছিলো অর্ধেক থেকে একটা ট্যাবলেট দিছিলাম আসলে পাতা এবং আপনার ডাল পালাতে এইবার যেটা করলাম এইবার দেখলাম যে আসলে ওইটা হলো ক্যালসিয়ামের অভাব এই জিনিসটা আরেকটা কারণ হতে পারে যেটা হলো ক্যালসিয়ামের অভাব এমন না যে মাটিতে ক্যালসিয়াম নাই তবে যেটা হইতে পারে যে ক্যালসিয়ামটা গাছ নিতে পারতেছে না কোনো কারণে এটা হইতে পারে যে রুটে আঘাত পেয়েছে বা অত্যন্ত ভিজা ছিল বা হঠাৎ করে শুকনা হয়ে গেছে রুট এই কারণে সে ক্যালসিয়াম নিতে পারতেছে না এক্ষেত্রে সাপ্লিমেন্টারি হিসেবে গাছের পাতায় যদি আমি ক্যালসিয়াম কার্বোনেট বা এই জাতীয় জিনিস গোড়া করে স্প্রে করে দিই ক্যালসিয়াম সে নিতে পারে তবে আমার যেটা মনে হয় যে ম্যাগনেশিয়াম দিলে এটার অভাবে আসলে পাতা সবুজ হয়ে যায় আর আপনার সবুজ সরি পাতার শিরাগুলো সবুজ থাকে কিন্তু বাকি অংশটা হলুদ হয়ে যায় তো ম্যাগনেশিয়াম সালফে ম্যাগনেশিয়াম দেওয়ার পরে কিন্তু আমার এই প্রবলেমটা ডেফিসিয়েন্সিটা চলে গেছিল আমার ধারণা যে ম্যাগনেশিয়াম ঠিকমতো না থাকলেও গাছে ক্যালসিয়াম নিতে প্রবলেম হইতে পারে আমার বিশ্বাস আমি জানি না আমার ভুল হতে পারে তো একবার আমি যেটা করেছি যে এর আগের বার দু হাজার ষোলো সালে আমি এটা আগেই ম্যাগনেশিয়াম স্প্রে করে দিয়েছিলাম এবং মাটিতেও দিয়ে দিয়েছিলাম গুঁড়া করে পানিতে মিশিয়ে তো এইবার আর সেটা দেওয়া হয়নি এবং যথারীতি এইটা হয়েছে এবং প্রথম দিকের ফলগুলোতেও এরকম হইতে পারে ডিসঅর্ডার বলে এটাকে তো এটা প্রিভেন্ট করার সবচেয়ে ভালো উপায় আমার কাছে মনে হয়েছে যে আপনি অ্যান্টাসিড যেটি ক্যালসিয়াম কার্বনেট আছে যেটার মধ্যে যে স্কোয়ার এটা হইলো আপনার কি নাম এক্সিড নামে আছে আর আরেকটা অ্যান্টাসিড যেটা ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড আছে এই দুইটাই আপনি দিতে পারেন এগুলো আমি একটা করে দিয়েছি অ্যাটমিন পাঁচশো মিলিগ্রাম আর এইটা আমি দিয়েছি অর্ধেকটা করে সো দুইশো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম গ্যাসে এই দুইটা আমি দুই লিটার পানিতে গুলিয়ে ভোরবেলা অথবা বিকেলবেলা দিতে হয় যাতে করে গরমের মধ্যে গাছের কোনো ক্ষতি না হয় পাতা এবং ডাল ডাল এবং ফলে স্প্রে ফুল ফলে স্প্রে করে দিয়েছে আর এখানে আরেকটা ইয়ে আছে এইটা হইলো ইকো স্প্রিন আমি দেখলাম এবার যে ইকো দিলে নাকি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তো এই লিফ মাইনর বা মিলডিও জাতীয় রোগ যেগুলো ছত্রাক জাতীয় বা এ ধরনের বিষয় ভাইরাস জাতীয় তো সেগুলা প্রতিরোধ করার জন্য আমি সাথে দুইটা ট্যাবলেট অর্থাৎ একশো পঞ্চাশ মিলিগ্রাম ইকোস্প্রিন বা অ্যাসপিরিন সেটাও আমি পানিতে মিশাই দিয়েছি এই যে ইকোস্প্রিন একমি কোম্পানি ইকোস্প্রিন নামে বের করছে এখানে অ্যাসপিরিন আছে পঁচাত্তর করে মিলিগ্রাম করে তো আমি একশো পঞ্চাশ মিলিগ্রাম মানে দুইটা ট্যাবলেট গুঁড়া করে দিয়েছি সাথে বেকিং সোডা দিয়েছি বেকিং সোডাটাও আপনার এই মিল্ডিও প্রতিরোধে খুব সাহায্য করে এগুলো সবই প্রিভেনশন প্রিভেন্ট করার জন্য তো বেকিং সোডা যেটা বেকিং সোডার পরিমাণটা হলো আধা টেবিল চামচ দুই লিটার পানিতে বা ম্যাক্সিমাম এক এক টেবিল চামচ আধা টেবিল চামচে রিস্ক কম তো দুই লিটার পানিতে আপনি আধা টেবিল চামচ বেকিং সোডাও মিশিয়ে দেবেন আমি বেকিং সোডা অ্যাসপিরিন ট্যাবলেট এক সিড বা এবং এই দুইটাই মিক্স করে সকালবেলা দিয়ে দিয়েছি আজকে আশা করি আমার ব্লসম ব্লসম এন্ড রোড পরবর্তী টমেটোগুলো তিনশাল থাকবে না এগুলো মাসে তিনবার দেওয়া যায় আরও বেশিও দিতে পারেন তো তিনবার থেকে পাঁচবার ম্যাক্সিমাম পাঁচবার না চারবার তিন থেকে চারবার আপনি স্প্রে করে দিবেন ভোরবেলা বা শেষ বিকালে অন্য কোনো সময় না তো ধন্যবাদ আশা করি আপনাদের আর এরকম প্রবলেম হবে না এটা এমন না যে ব্লসম রোড দেখার পরই আপনি করবেন এগুলো আপনি শুরু থেকেই করে দিবেন। লিপমাইনার বা লিপমাইনার বা আপনার পাউডারি মিল বা ডাউনি মিল এগুলো দেখার আগেই আপনি একদম টমেটো গাছ মোটামুটি একটু বড় হলেই তখন থেকে আপনি এগুলো স্প্রে করে দিতে থাকবেন যাতে করে পরবর্তীতে আর আপনার এই রোগগুলো না হয় তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে দিবে উপকারে দিলেই হলো আর এজন্যই দেওয়া আসলে আর পানিটাও ঠিক মতো করে দিবেন পানি বেশি দিলেও গাছ মরে যায় কম দিলেও মরে যায় মাটিটা ভিজে থাকলে আর নতুন করে পানি দেওয়ার কোনোই দরকার নেই আর টমেটো গাছের ডাল পালাতে কখনো পানি দিবেন না যাতে স্যাঁতসেঁতে পরিবেশ কখনো না তৈরি হয় চেষ্টা করবেন যে টমেটো যাতে পাতাগুলো যাতে শুকনা থাকে গোড়াটা শুকনা থাকে পানি দেওয়ার এই স্প্রেটা এই জন্য সকালে দিচ্ছি যাতে করে রোদের মধ্যে পাতাগুলো শুকিয়ে যায় এবং টমেটো গাছটা ঝরঝরে থাকে আপনারাও এরকম ঝরঝরে রাখবেন ধন্যবাদ